হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য এক্সাম এফ এম বাংলা আজকে দেখো জি কের আমরা একটা সেট সলভ করতে চলেছি তোমরা অ্যান্সার করবে এবং সঠিক অ্যান্সারটা আমি বলে দেবো আমি এখানে প্রায় কুড়িটা পেস্ট। জিকের কোশ্চেনে ডিসকাশন করবো এবং এই কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসছে তো অবশ্যই খুবই ভালো কোশ্চেন নিয়েছি এবং দেখো তোমরা কতটা পাচ্ছ এই রকম টাইপেরই কোশ্চেন তোমাদের জিকের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে এএনএম এন এম জিএনএম বলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে ঠিক আছে আর অন্যান্য কম্পিটিটিভ এক্সাম বলো সেখানে কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তো চলো শুরু করা যাক প্রথম কোশ্চেন রয়েছে কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতাকে অপশান এ মালালা ইউসুফ যায় অপশান বি স্টিফেন হকিং অপশান সি অ্যালবার্ট আইনস্টাইন অপশান ডি নেলসন ম্যান্ডেলা এটার অ্যান্সার করো তোমরা কোশ্চেন নাম্বার ওয়ানের অ্যান্সার করো কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতাকে অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার মালালা ইসুফ জাই কোশ্চেন নম্বর টু দেখো ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি অপশান এ অশোক চক্র অপশান বি পরমবীর চক্র অপশান সি ভারত রত্ন অপশান ডি পদ্মশ্রী এই চারটের মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি দুয়ের দাগেরটার অ্যান্সার করো হুম অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পরমবীর চক্র অশোক চক্র নয় বা ভারত নয় সামরিক সম্মান বলা রয়েছে ঠিক আছে কোশ্চেন নাম্বার থার্ড দেখো কি বলা রয়েছে সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ ফুটবল অপশান বি ক্রিকেট অপশান সি হকি অপশান ডি টেনিস যারা খেলাধুলো দেখো তারা নিশ্চয়ই বলতে পারবে পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল ক্রিকেট হকি টেনিস आंसर की हो जाए ऑप्शन बी करेक्ट आंसर क्रिकेट क्वेश्चन नंबर चार देखो আমি এখানে যে কোশ্চেনগুলো নিয়েছি সেগুলোর কিন্তু পিডিএফ বা সেগুলোর সেপারেট ভিডিও কিন্তু আমি দিয়েছি যারা এখনও দেখো নি চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং চ্যানেলে গিয়ে প্লে লিস্টে ক্লিক করলে তোমরা লজিক্যাল রিজনিংয়ের প্লে লিস্ট জিকের কের প্লে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স সবের প্লে লিস্ট পেয়েছো এবং সেখানে গিয়ে ভিডিওগুলো দেখে নিও হুতুম প্যাচা কাজ ছদ্মনাম অপশান এ কালীপ্রসন্ন সিংহ অপশন বি মাইকেল মধুসূদন দত্ত অপশান সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একদম সোজা কোশ্চেন আমি ছদ্মনামেরও পিডিএফ দিয়ে কোশ্চেন নাম্বার চারের অ্যান্সার কি হবে কালী প্রসন্ন সিংহ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার পাঁচ দেখো কি বলা রয়েছে সিটি অফ প্যালেস কাকে বলা হয় অপশন এ দিল্লি অপশন বি কলকাতা অপশন সি হায়দ্রাবাদ অপশন ডি জয়পুর সিটি অফ প্যালেস কাকে বলা হয় পাঁচের দাগের অ্যান্সার করো হ্যাঁ সিটি অ্যাপ প্যালেস বলা হয় কলকাতাকে আচ্ছা কোশ্চেন নাম্বার ছয় দেখো কি বলা রয়েছে দু সালে শীতকালীন অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা এটা বাদ দাও এটা এখন চলে গেছে দু চলে এসছে এটা বাদ দাও সাত নম্বর কোশ্চেন দেখো লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত অপশান এ অভিধান সংকলন অপশান বি আলৌঙ্করিক লিখন অপশান সি প্রাচীন দেহাবশেষ অপশান ডি অনুশাসন লেক্সিকোগ্রাফি কথাটি কিসের সঙ্গে যুক্ত অভিধান সংকলন আলঙ্করিক লিখন প্রাচীন দেহাবশেষ অনুশাসন কোশ্চেন নাম্বার সাথে অ্যান্সার করো অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার অভিধান সংকলন কোশ্চেন নাম্বার আট দেখো এখানে কি বলা রয়েছে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ উনিশশো চব্বিশ উনিশশো আঠান্ন উনিশশো তিরিশ প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঞ্চাশ উনিশশো চব্বিশ উনিশশো আঠান্ন উনিশশো তিরিশ অ্যান্সার কী হবে বলো অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার উনিশশো তিরিশ কোশ্চেন নম্বর নয় দেখো কি বলা রয়েছে পথের পাঁচালীর রচয়িতা কে অপশান এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান বি সত্যজিৎ রায় অপশান সি আশাপূর্ণা দেবী অপশান ডি বুদ্ধদেব গুহ পথের পাঁচালির রচয়িতা কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় আশাপূর্ণা দেবী বুদ্ধদেব গুহ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় টেন দেখো কি বলা রয়েছে কোন প্রাণী পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক এ কাঠ বিড়াল অপশান সি চেন্নাই কি লিখলাম আমি এখানে অপশানগুলো ভুল নেওয়া হয়ে গেছে অপশান সি হয়ে যাবে অপশান সি হচ্ছে এক গন্ডার আর অপশান ডি হবে গন্ডার আর অপশান ডি হবে চড়ুই পাখি এটার অ্যান্সার করো এটার একটু অপশান ভুল রয়েছে সিআরডি এরটা আমি ভুল করে দিয়েছি কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক এটা করো অপশান এ কাঠবিড়ালি অপশান বি মেছোপুরালি এই দুটো ঠিক রয়েছে অপশান সি গন্ডার আর অপশান ডি হচ্ছে চড়ুই পাখি এই চারটার মধ্যে অ্যান্সার করো অপশান সি গন্ডার বললাম অপশান ডি চড়ুই পাখি এই দুটো ভুল রয়েছে ঠিক আছে অপশান সি গন্ডার অপশান ডি চড়ুই পাখি কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি কাঠ বিড়ালি মেছো বিড়াল অপশান সি গন্ডার অপশান ডি চড়ুই পাখি একটু বেশি টাইম দিচ্ছি যেহেতু ভুল সি কি বললাম গন্ডার অপশন ডি চড়ুই পাখি অপশান এ কাঠবিড়ালি অপশন বি মেছো বিড়াল এটার অ্যান্সার করো কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক এটার অ্যান্সার কি হয়ে যাবে অপশান বি মেছো বিড়াল ঠিক আছে কোশ্চেন নম্বর এগারো দেখো কি বলা রয়েছে ভারতের ক্রীড়া প্রশিক্ষণের সর্বোচ্চ পুরস্কার কোনটি অপশান এ অর্জুন পুরস্কার অপশান বি দ্রোণাচার্য পুরস্কার অপশান সি কালিদাস সম্মান অপশান ডি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ক্রীড়া প্রশিক্ষকদের ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি অপশান এ অর্জুন পুরস্কার অপশান বি দ্রোণাচার্য পুরস্কার অপশান সি কালিদাস সম্মান অপশান ডি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার ক্রীড়া প্রশিক্ষকদের ঠিক আছে যারা কোচ তাদের সর্বোচ্চ পুরস্কার কোনটা অ্যান্সার করো হুম অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার দ্রোণাচার্য পুরস্কার ঠিক আছে কোশ্চেন নম্বর বারো দেখো রোহিঙ্গারা কোথাকার অধিবাসী অপশান এ তিব্বত অপশান বি মায়ানমার অপশান সি ভুটান অপশান ডি ফিলিপিন্স রোহিঙ্গারা কোথাকার অধিবাসী তিব্বত মায়ানমার ভুটান ফিলিপিন্স করো অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার মায়ানমারের অধিবাসী রোহিঙ্গারা কোয়েশ্চেন নম্বর তেরো দেখো কি বলা রয়েছে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে আমি নোবেল পুরস্কার নিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানেই বলেছিলাম অপশান এ সুইডেন অপশান বি আমেরিকা অপশান সি আয়ারল্যান্ড অপশান ডি ইংল্যান্ড কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে অপশান এ সুইডেন অপশান বি আমেরিকা অপশান সি আয়ারল্যান্ড অপশান ডি ইংল্যান্ড হুম এটার কী হয়ে যাবে অপশান এ সুইডেন কোয়েশ্চেন নাম্বার চোদ্দ দেখো কি বলা রয়েছে রাশিয়ার মুদ্রার নাম কী অপশান এ ইউরো অপশান বি দিনার অপশান সি রুবেল অপশান ডি রিয়াল ইউরো দিনার রুবেল রিয়াল রাশিয়ার মুদ্রার নাম কী ইউরো দিনার রুবেল রিয়াল এটার অ্যান্সার করো চোদ্দ দাগ দিয়ে এটার অ্যান্সার কি হয়ে যাবে অপশান সি রুবেল কোশ্চেন নম্বর পনেরো দেখো কি বলা রয়েছে ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় অপশান এ টি অপশান বি স্ন্যাচ অপশান সি পেনাল্টি কর্নার অপশান ডি গোল্ডেন ডাক ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় অপশান এ টি অপশান বি স্ন্যাচ অপশান সি পেনাল্টি কর্নার অপশান ডি গোল্ডেন ডাক পনেরো দাগে কোশ্চেনটার অ্যান্সার করো এই খেলা রিলেটেড টার্মগুলো এটারও একটা আমরা পিডিএফ বা ভিডিও আমি দিয়ে দেবো এখান থেকেও মাঝে মাঝে এক দুটো কোয়েশ্চেন এসে যায় পনেরো নম্বর কোশ্চেনের অ্যান্সার করো ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার গোল্ডেন ডাক কোশ্চেন নম্বর ষোলো দেখো গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় আজকে সকালে ভিডিও দিয়েছি আশা করি তোমরা পারবে অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি ছত্তিশগড় অপশান সি রাজস্থান অপশান ডি গুজরাট গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি ছত্তিশগড় অপশান সি রাজস্থান অপশান ডি গুজরাট রাজস্থান আর গুজরাটের মধ্যে কনফিউশন হবে এবার অ্যান্সার করো এটার অ্যান্সার কী হয়ে যাবে গুজরাট কীভাবে মনে রাখবে গ দিয়ে গর্বা গ দিয়ে গুজরাট ঠিক আছে মনে রাখার টেকনিক আমি এভাবে মনে রেখেছি তোমরা এইভাবে মনে রাখবে আচ্ছা কোশ্চেন নম্বর সতেরো দেখো কী বলা রয়েছে ক্রোয়েশিয়ার রাজধানী কী অপশান এ জাগ্রেব অপশান বি হেলসিন কি অপশান সি লাপাজ অপশান ডি তিরানা ক্রোয়েশিয়া রাজধানী কী অপশান এ জাগ্রেব অপশান বি হেলসিনকি অপশান সি লাপাজ অপশান ডি তিরানা এই রাজধানী আর ক্যাপিটেল আর কারেন্সি না পড়লে এগুলো পারা যাবে না ঠিক আছে অনেক পড়তে হবে অনেক মুখস্থ করতে হবে হেলসিনকি ফিনল্যান্ডের রাজধানী ঠিক আছে বলে দিলাম আর তিনটের মধ্যে কোনটা হবে বলো যারা ফুটবল খেলা দেখে ফিফা বিশ্বকাপ দেখে তারা বলতে পারবে আই থিঙ্ক ক্রোয়েশিয়া কিন্তু আগেরবারে ভালো ফুটবল খেলেছিল মনে হয় ফাইনালেও গিয়েছিল হুম কোশ অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার জাগ্রেব ঠিক আছে কোশ্চেন নাম্বার আঠেরো দেখো টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন অপশান এ জে এল বেয়ার্ট অপশান বি সোলেশ অপশান সি জন নেপিয়ার অপশান ডি সকলে টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন অপশান এ জে এল বেয়ার্ড অপশান বি সেলেশ সোলেশ অপশান সি জন নেপিয়ার অপশান ডি সকলে এটার অ্যান্সার করো একদম সোজা কোশ্চেন আমি আবিষ্কারক ইনভেন্টার এগুলো নিয়েও ভিডিও দিয়েছি পিডিএফ দিয়েছি অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার জে এল বেয়ার জন লেজি বেয়ার ঠিক আছে কোশ্চেন নম্বর উনিশ দেখো মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির রচয়িতা কে অপশান এ মহাত্মা গান্ধী অপশান বি লুই ফিসার অপশান সি মাইকেল অ্যান্ডারসন অপশান ডি জেমস মরিস মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটির রচয়িতা কে ऑप्शन ए मोहत्ता गांधी, ऑप्शन बी लुई फ़िसार, ऑप्शन सी माइकल एंडरसन, ऑप्शन डी जेम्स मॉरिस। एटा आंसर कियो जो है, माई एक्सपेरिमेंट उइथ ट्रुथ एटा किंतु मोहत्ता गांधी जी লেখা ঠিক আছে আচ্ছা কোশ্চেন নম্বর কুড়ি দেখো কি বলা হয়েছে বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় অপশান এ ষোলোই মার্চ অপশান বি পাঁচই জুন অপশান সি ষোলোই নভেম্বর অপশান ডি ষোলোই সেপ্টেম্বর দেখো ষোলো দিয়ে কিন্তু মার্চ সেপ্টেম্বর নভেম্বর দেওয়া রয়েছে আর পাঁচই জুন এগুলো কিন্তু খুবই কনফিউজিং সো এই জন্য তোমাদেরকে ভালো করে ওগুলো মুখস্থ করতে হবে বিশ্ব ওজন দিবস কবে পালিত হয় অপশান এ ষোলোই মার্চ অপশান বি পাঁচই জুন অপশান সি ষোলোই নভেম্বর অপশন ডি ষোলোই সেপ্টেম্বর এটার অ্যান্সার করো এটার অ্যান্সার কী হয়ে যাবে সিম্পলি ষোলোই সেপ্টেম্বর ঠিক আছে ষোলোই সেপ্টেম্বর তো আরেকটা কোশ্চেন আমি তোমাদের বললাম ওটা দু সালে ছিল কারেন্ট অ্যাফেয়ার্স তো একটা কোশ্চেন মিস হয়ে গেছে আচ্ছা তার বদলে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করছি ওটা তোমরা নিজেরা লিখে বলো এটা কোনো অপশান থাকবে না ঠিক আছে ধরো হ্যাঁ সূর্য মন্দির কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত এটা বলো সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত উড়িষ্যা তামিলনাড়ু আর কি কেরল কর্ণাটক উড়িষ্যা তামিলনাড়ু কেরল কর্ণাটক আমি ওয়েট করছি তোমরা টাইপ করো উড়িষ্যা হলে উড়িষ্যা লেখো কেরল হলে কেরল লেখো তামিলনাড়ু হলে তামিলনাড়ু লেখো কর্ণাটক হলে কর্ণাটক লেখো সূর্য মন্দির কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত হ্যাঁ অনেকেই ঠিক অ্যান্সার দিয়েছে কোনারকে সূর্যমন্দির অবস্থিত যা এটা উড়িষ্যা রাজ্যে অবস্থিত ঠিক আছে তো এখানে আমি টপ টোয়েন্টি কোশ্চেন নিয়ে ডিসকাশন করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো কোশ্চেনগুলো কেমন ছিল সেটাও জানিও কমেন্ট সেকশানে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিয়েছি খুব ভালো ভালো কোশ্চেন ছিল তাই আমি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিলাম তোমরা কতগুলো কোশ্চেন সঠিক করতে পেরেছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এইভাবে আরও অনেক সেশন চাও নাকি সেটাও কমেন্ট সেকশানে জানিও লাইভ সেশন তো রোজই রাত্রে আমি করাই একটু হয়তো লেট হয়ে যেতেও পারে নেটওয়ার্কের প্রবলেম সবসময় তো অন টাইম করা যায় না যেহেতু এটা লাইভ হচ্ছে তো এইটুকুই ছিল ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে করো চ্যানেল নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো টাটা বাই